এবার আমেরিকায় গিয়ে মারুফের জন্মদিনে চমকে দিয়েছেন ঢালিউড সুপারস্টার শাকিব খান। একেই বলে বন্ধুত্ব, একেই বলে ভালোবাসা। ভিউয়ার্স, সম্পূর্ণ ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে অবশ্যই আপনার মূল্যবান মতামতটি আমাদের সাথে শেয়ার করুন। আজ বাংলা সিনেমার কিংবদন্তি পরিচালক কাজী হায়াতের ছেলে কাজী মারুফের জন্মদিন। আমেরিকায় সপরিবারে বসবাস করেন কাজী মারুফ। মারুফের এবারের জন্মদিনে চমক সৃষ্টি করেছেন ঢালিউড সুপারস্টার শাকিব খান। 22 ঘন্টা জার্নি করে বন্ধু মারুফের জন্মদিনে উইশ করেছেন শাকিব খান। এ যেন এক অবিশ্বাস্য ব্যাপার। শাকিব খান তার আপকামিং সিনেমা রাজকুমারের শুটিং শেষ করে আমেরিকায় পাড়ি জমিয়েছেন। সেখানে তার নেক্সট প্রজেক্টের কাজ পেন্ডিংয়ে রয়েছে। মারুফ তার জন্মদিনে শাকিব খানকে পেয়ে অবাক হয়েছেন। সোশ্যাল মিডিয়াতে তিনি লিখেছেন, ধন্যবাদ আপনাদের সকলকে 12টার সময় আমাকে চমকে দেবার জন্য। আপনার আয়োজন ছিল অত্যন্ত পরিচ্ছন্ন সুন্দর। আমাদের বাংলাদেশের সুপারস্টার শাকিব খানকে ধন্যবাদ। আমার ভাই আমাকে চমকে দিল বাংলাদেশ থেকে 20 ঘন্টা জার্নি করে এসে না ঘুমিয়ে। আমার ভাই 12টা পর্যন্ত বসেছিল শুধু আমার জন্যই। জন্মদিনের পার্টিতে যারা যারা উপস্থিত ছিলেন সবাইকেই ধন্যবাদ জানিয়েছেন কাজী মারুফ। মারুফ আরও বলেন, আমার বাবা কাজী হায়াত এবং মা রামিসা হায়াতকে ধন্যবাদ আমাকে এই সুন্দর ভুবনে নিয়ে আসার জন্য। তোমাদের কারণে এই দুনিয়া দেখা আমার। বাংলাদেশের সকলকেও ধন্যবাদ জানিয়েছেন কাজী মারুফ। শাকিব খান মারুফের এত ঘনিষ্ঠ সম্পর্ক কিন্তু আগে ছিল না। শাকিব খান তার গ্রিন কার্ডের জন্য 1 বছরের মতো আমেরিকায় অবস্থান করেছিলেন, আর তখনই মারুফের সাথে তার ঘনিষ্ঠতা গড়ে ওঠে। শাকিব খানকে নিজের ভাই মনে করেন কাজী মারুফ, সবসময় তাকে ভাই বলেই রাখেন। শাকিব 5 ওয়াক্ত নামাজ পড়েন এমনও তথ্য পাওয়া গিয়েছিল কাজী মারুফের কাছ থেকে। ভিউয়ার্স, মারুফের জন্মদিনে শাকিব ও মারুফকে একসঙ্গে দেখে আপনাদের কাছে কেমন লাগলো জানিয়ে অবশ্যই কমেন্ট করে দিন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।